হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস ব্লগ। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম লক্ষ্মী পুজোর ভিডিও নিয়ে। সবাই কম বেশি লক্ষ্মী পুজোর ভিডিও দিয়ে দিয়েছো, কীভাবে নাড়ু করতে হয়, কীভাবে পুজো করতে হয়। তো যাই হোক, আমি তেমন কিছু পারি না, তো যেভাবে পেরেছি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম। তো লক্ষ্মী পুজোর দিনে আলপনা দিলে হয়, তো দেখো এটা আলপনা দিয়েছি, দিয়েছে আমার বোন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ঘরে একটু টুকটুক লাইটিংও করে নিয়েছে। আর এই যে গুছিয়ে নিয়েছি, একপাশে মা লক্ষ্মীর মূর্তি রেখেছি, আর যা যা দিতে হয় আলতা সিঁদুর নৌকা ফল প্রসাদ কেটে গুছিয়ে নিয়েছে। এখানে দেখো তিলের নাড়ু, নারকেল নাড়ু, নৈবেদ্য সাজিয়েছে, ফল প্রসাদ সাজিয়েছে, পঞ্চপ্রদীপ জ্বালিয়েছে, এখানে সুজি লুচি সমস্ত কিছু আছে। তো ছোটোখাটো করে একটু লক্ষ্মী পুজোটা করেই ফেললাম, ঠিক আছে। তো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যেখানে খই বাতাসা নাড়ু মুরকি সব কিছু দিয়ে দিয়েছে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো তোমাদের আমার লক্ষ্মী পুজোর ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর মা লক্ষ্মীকে সাজানো হয়েছে পদ্ম ফুলের মালা দিয়ে, তাকে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। ঘরের এক কোণে বসে ঠাকুরের জায়গায় খুব সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আমার আলাদা কোনো ঠাকুর ঘর নেই, ঘরের মধ্যেই একটা ঘরে পুজো করি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমার সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে আমার ভিডিওটি দেখার জন্য, অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল নতুন আছে তাদেরকেও অনেক ভালোবাসা, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখে আনন্দ করছি, জোরে জোরে ঘোরা, জোরে জোরে দেখ কি ভালো লাগছে দেখতে। হ্যাঁ হ্যাঁ, বাজি বাজি বাজি, বা 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 যা।